গত কিছুদিন আগে ধর্মনগর স্কুলের শিক্ষক বদলি হওয়ার প্রতিবাদ করতে গিয়ে এলাকার রাষ্ট্রবাদী নেতার হাতে আক্রান্ত হয়েছিল স্কুলের এক ছাত্রী। স্কুল ছাত্রীটি বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে ভর্তি। রাজ্য কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মনের নির্দেশ অনুসারে এনএসইউআই এর এক প্রতিনিধি দল জিবি হাসপাতালে মেয়েটিকে দেখতে যায় এবং পরিবারের সাথে কথা বলে। তাদের চিকিৎসার প্রয়োজনীয় সব ধরনের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস প্রদান করেছেন। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আজকে আমরা ত্রিপুরা প্রদেশ এনএসওয়াইয়ের তরফ থেকে এই জিবিপি হাসপাতালে এসেছি। আপনারা সবাই অবগত আছেন, ধর্মনগরের একটা সরকারি স্কুলের স্টুডেন্ট মটুসি দাস, ওরা যখন ওদের স্কুলের শিক্ষক বদলির প্রতিবাদ করছিল, তখন বিজেপি আশ্রিত কিছু মাফিয়া এই সেই স্কুলের ভিতরে ঢুকে এই ছাত্রীর উপর প্রাণঘাতী আক্রমণ করে, তাদের সঙ্গে অনেকের উপর আক্রমণ করেছে। তবে এই ক্ষেত্রে মটুসি দাসের অবস্থাটা খুব গুরুতর। আমরা নিজে গিয়ে দেখে এসেছি, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি। আমাদের দলের সভাপতি শ্রদ্ধেয় আশীষ কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন আমাদেরকে এখানে পাঠিয়েছেন ওনার খোঁজখবর নেওয়ার জন্য, দেখার জন্য। আজকের দিনে যেখানে শিক্ষা মানুষের মৌলিক অধিকার, মানুষ শিক্ষা পেতে চায়, সেই জায়গায় আমরা দেখছি বিজেপির শাসনে ক্রমাগতভাবে ত্রিপুরা রাজ্যের মধ্যে শিক্ষাকে সংকুচিত করার প্রয়াস চলছে। ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা জেলা এবং উত্তর ত্রিপুরা জেলার শতাধিক সরকারি বিদ্যালয় বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে। রাজ্যের প্রত্যেকটা স্কুল আজ শিক্ষক স্বল্পতায় ভুগছে। যে জায়গায় রাজ্যের ছাত্রীরা চাইছে ওরা শিক্ষার মাধ্যমে এগিয়ে যাবে, ওদের ভবিষ্যৎকে গড়ে তুলবে, আর তাদের এই ভবিষ্যৎ গড়ার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বিজেপি আশ্রিত কিছু রাষ্ট্রবাদী মাফিয়ারা। তারই ফলস্বরূপ আজকে আমরা দেখেছি মটুসির উপর প্রাণঘাতী আক্রমণ। সেই জায়গায় আমরা আমাদের রাজ্যের যে শিক্ষামন্ত্রী, যিনি বর্তমানে কুম্ভকরণের ভূমিকা অবতরণ করেছেন, ওনার কাছে আমরা একটা আবেদন রাখতে চাই যে উনি যেন ওই মটুসির উপর আক্রমণকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করান এবং তাদের উপযুক্ত শাস্তি প্রদান করান। এবং আমরা দেখেছি যখনই বিজেপি দলের কোনো নেতা মন্ত্রী অসুস্থ হয়ে বিজেপি হাসপাতালে আসেন, ওনারা দল বেঁধে এখানে এসে ফটোশ্যুট করেন মুখ্যমন্ত্রীর কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে। আমাদের এনএসওয়াইয়ের তরফ থেকে একটা আহ্বান থাকবেন, আপনি আসুন, সচক্ষে দেখে যান মটুসির উপর কীভাবে প্রাণঘাতী আক্রমণ করে আজকে ওকে মৃত্যু সজ্জায় সজ্জিত করে রেখেছে আপনার দলের।